হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেবো 7ই নভেম্বর 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো আমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের কেপি কনস্টেবল মেন, তার সাথে WBP কনস্টেবল, এর সাথে ফুড এশিয়া, এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে হচ্ছে, আগত কত বছরের জন্য PM গরিব কল্যাণ আনা যোজনা বর্ধিত করা হলো? PM গরিব কল্যাণ আনা যোজনা বর্ধিত করা যে আগত কত বছরের জন্য? তিন, সঠিক উত্তরটি হবে অপশন বি, 5 বছরের জন্য। নেক্সট, 2 নম্বর, দেখো, ধর্মীয় পর্যটন বৃদ্ধি করতে মাল্টি ল্যাঙ্গুয়েজ মাইক্রোসাইট লঞ্চ করছে কোন সরকার? তো এটা করছে কেরালা সরকার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে নেতৃত্ব দেবে কোন দেশের সাইমা ওয়াজেদ? তো সাইমা ওয়াজেদ কোন দেশের, তিনি দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্ব দেবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, তিনি হচ্ছে বাংলাদেশের, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। চলো নেক্সট প্রশ্ন দেখব, 4 নম্বর প্রশ্ন, দেখো, 15তম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারতের মোট কয়টি মেডেল জিতেছে? 15তম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারত মোট কয়টি মেডেল জয়লাভ করেছে? তো ভারত টোটাল 55টি মেডেল জয়লাভ করেছে এবং মেডেলের ট্যালিতে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে, প্রথম স্থানে রয়েছে চীন, যেটা যা কিন্তু 76টি মেডেল জয়লাভ করেছে চীন, এবং দ্বিতীয়তে রয়েছে আমাদের ভারত, সেটি হচ্ছে টোটাল 55টি মেডেল আমাদের ভারত জয় করেছে, যার মধ্যে 21টি সোনা, 21টি রূপ এবং 13টি ব্রোঞ্জ। চলো নেক্সট কোশ্চেন দেখব, নেক্সট এখানে দেখতে হচ্ছে, প্রথম ইউএস ন্যাশনাল গাটকা চ্যাম্পিয়নশিপ জিতল কোন শহর? ইউএস ন্যাশনাল গাটকা চ্যাম্পিয়নশিপ জিতল কোন শহর? তো এটি জয়লাভ করেছে নিউ ইয়র্ক শহর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 6 নম্বর প্রশ্ন, কোন সালে ইসরায়েলের মতো আয়রন ড্রোন লঞ্চ করতে চলেছে ভারত? তো এটি আমাদের ভারত করতে চলেছে 2028 সালের মধ্যে, 2028 সালে আয়রন ডোম লঞ্চ করতে চলেছে আমাদের ভারত। নেক্সট, 7 নম্বর প্রশ্ন, দেখো, হৃদ আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে পুনিত রাজকুমার হৃদয় জ্যোতি যোজনা লঞ্চ করা হলো কোন রাজ্যে? তো এটি করা হয়েছে কর্ণাটক রাজ্য, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 8 নম্বর প্রশ্ন, দেখো, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের জয়েন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা CBI এর জয়েন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রবীণ মাধুকর, তিনি কিন্তু সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের জয়েন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত লীলা ওমচেরি ছিলেন সঙ্গীতজ্ঞ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তিনার মৃত্যুকালে বয়স হয়েছিল 94 বছর। নেক্সট, 10 নম্বর প্রশ্ন, কোন দেশে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস খুলবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ CBSE কোন দেশে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস খুলতে চলেছে? তো এটি খুলবে UAE-তে বা সংযুক্ত আরব আমিরাতে এইটি খুলতে চলেছে। তো এই ছিল 7ই নভেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে তোমার বন্ধুদের একটু শেয়ার করে দিও। ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।